ছোট্ট শিশুটার মৃত্যুর জন্য শকুনের অপেক্ষা, বিশ্বখ্যাত সেই ছবি নিয়েই আজকের কাহিনী। শিশুটি মারা গেলেই শকুনটি তার মাংস খেতে পারবে। পৃথিবীর সারা জাগানো ছবিগুলোর একটি হলো এই ছবিটি। এই ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার কেভিন কার্টার। তিনি এই ছবিটি তুলেছিলেন 1993 সালে সুদানে জাতিসংঘের খাদ্য গুদামের খুব নিকট থেকে। খাদ্যের অন্বেষণে এসেছিল এই দুর্ভিক্ষ পীড়িত রোগাক্রান্ত শিশুটি। এই ছবিটি সে সময় সারা দুনিয়াতে চরম এক আলোড়ন তুলেছিল। তবে শিশুটির শেষ পরিণতি কি হয়েছিল তা ওই ফটোগ্রাফার এমনকি দুনিয়ার কেউ জানতে পারেননি। এই ছবিটির জন্য সেরা আলোকচিত্রের পুরস্কারও পান কেভিন কার্টার। ওই ছবিটি তোলার 3 মাস পর বিখ্যাত এই ফটোগ্রাফার কেভিন আত্মহত্যা করেন। পরে জানা যায় ছবিটি তোলার পর হতেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং ধারণা করা হয় সেই কারণেই তিনি সুইসাইড করেন। আত্মহত্যার আগে কেভিন কার্টার তার ডায়েরিতে কিছু বাক্য লিখেছিলেন, সেগুলো হচ্ছে, ডিয়ার গড, আই প্রমিস আই উইল নেভার ওয়েস্ট মাই ফুড, নো ম্যাটার হাউ ব্যাড ইট ক্যান টেস্ট অ্যান্ড হাউ ফুল আই মে বি, আই প্রে দ্যাট হি উইল প্রোটেক্ট দিস লিটল বয়, গাইড অ্যান্ড ডেলিভার হিম অ্যাওয়ে ফ্রম দি হিস মাইজারি, আই প্রে দ্যাট উই উইল বি মোর সেন্সিটিভ টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস and not be blinded by our own selfish nature and interest. I hope this picture will always serve as a reminder to us that how fortunate we are and that we must never ever take things for granted. তাই আমাদের উচিত সব সময় ক্ষুধার্তদের পাশে দাঁড়ানো। আমরা কারণে অকারণে অনেক খাদ্য নষ্ট করি। কখনো খাদ্য নষ্ট না করে ক্ষুধার্তদের ওই খাদ্য দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যদের উচিত অসামর্থ্যদের পাশে দাঁড়ানো। মানবিক মূল্যবোধ জাগ্রত হলে বিশ্বের কোথাও ক্ষুধা ও দারিদ্রতা থাকবে না, আমাদের সেটিই প্রত্যাশা। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।